ঝিনাইদহে 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং আন্তঃশ্রেণী কুইজ, চিত্রাঙ্কন, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহনাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীসহ আরও অনেকেই। এ সময় বক্তারা পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রশংসা করেন এবং আগামীতে এই প্রতিষ্ঠান আরও ভালো করবে বলে প্রত্যাশা করেন। আমাদের শিক্ষার্থীদের যে সমস্ত পাঠ্যক্রমের সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো নিয়মিত চর্চা যাতে হয় এই চর্চার বিষয়টি নিশ্চিত করাও প্রয়োজন। আমাদের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন, এজন্য আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি, আনুষ্ঠানিকভাবে অভিনন্দনটা জানানোর জন্য আজকের দিনের জন্য অপেক্ষা করেছি আর কি। একই সাথে এই বিদ্যালয় এবং এই প্রতিষ্ঠানটি সামনের দিকে নিয়ে তারা ভূমিকা পালন করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং আন্তঃশ্রেণী কুইজ, চিত্রাঙ্কন, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমার টার্গেট, আমি যেহেতু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি, আমার টার্গেট স্যার আমার বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ করা। সেই জায়গায় থেকে যে আমরা আলোকিত মানুষ হতে চাই আমাদের ইনোভেশনের নাম, তো সেই জায়গা থেকে স্যার আমাদের এই মহৎ কার্যগুলো আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করছে, তারা সর্বোচ্চ তাদের তাদের জায়গা থেকে দিচ্ছে, তারা চেষ্টা করছে, আর ছাত্রছাত্রীরাও আনন্দিত আমাদের কার্যক্রমে সব মিলে আমরা চালিয়ে গিয়ে আছি। তো সবার সুস্বাস্থ্য ও আগ্রহ সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।